ঝড়ের প্রবল তাণ্ডব কার্যত ধ্বংসলীলা চালিয়েছে উত্তরের তিন জেলায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি। আর এই পরিস্থিতিতে সর্বহারাদের পাশে থাকতে রবিবার রাতেই জলপাইগুড়ি ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই হাসপাতালে গিয়ে আহতদের দেখার পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। আর সোমবার দুপুরে কপ্টারে করে মুখ্যমন্ত্রী চলে যান পাশের জেলা আলিপুরদুয়ারে। সেখানেও রবিবারে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু এলাকা। সেসব এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেছেন, তাদের সব অভাব অভিযোগ শুনে আশ্বাস দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিপর্যয় মোকাবিলায় প্রশাসন ভালো কাজ করছে, যদিও এখন ভোটের সময়, আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, কিন্তু এখন বিপদের সময় কি আর আচরণবিধি মেনে চলা যায়? বিপর্যয় সময় প্রশাসনের কাজের সুবিধার্থে আদর্শ আচরণবিধি প্রয়োজন মতো শিথিল করা হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে প্রশাসনিক কর্তারা বিপদ মোকাবিলায় যে কোনো পদক্ষেপ নিতে পারেন, তবে সমস্ত রাজনৈতিক দলকে এর বাইরে থাকতে হবে। রাজনীতির সঙ্গে জড়িত কেউই এ নিয়ে কোনো পদক্ষেপ নিতে পারবেন না। জলপাইগুড়ি বিপর্যয়ের ক্ষেত্র এর ব্যতিক্রম নয়, এখানে জেলা প্রশাসন কাজ করছে, তাদের সাহায্যার্থে রয়েছেন তৃণমূলের কর্মীরা। তা নিয়ে যাতে কোনো বিতর্ক তৈরি না হয় সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে বিপদ আর আদর্শ আচরণবিধির কথা বারবার উল্লেখ করেছেন বলেই মনে করছেন অনেকে। কালকে থেকে দিদিনের গদু মনাদার সবাই আর সবাই ছিল আছেন, এবং যাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, আশ্রয় নষ্ট হয়ে গেছে। আমি প্রথমে এসেই যারা রিলিফ ক্যাম্পে আছেন এবং যাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, আশ্রয় নষ্ট হয়ে গেছে কালকের ঝড়ে। জলপাইগুড়ি আমি হোল নাইট ছিলাম, আপনারা জানেন। আজকেও তফসিলখাতা যে গ্রাম, এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি, এবং তাদের সাথে আগে কথা বলে আমি তাদের বক্তব্য শুনেছি, এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম এই ঘরগুলো পুরোটাই তুলে চাপা পড়ে গেছে, গাছে চাপা পড়ে গেছে, একটা জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি। আমি প্রথমে এসেই যারা রিলিফ ক্যাম্পে আছেন এবং যাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, আশ্রয় নষ্ট হয়ে গেছে কালকের ঝড়ে। জলপাইগুড়ি আমি হোল নাইট ছিলাম, আপনারা জানেন। আজকেও তফসিলখাতা যে গ্রাম, এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি, এবং তাদের সাথে আগে কথা বলে আমি তাদের বক্তব্য শুনেছি, এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম এই ঘরগুলো পুরোটাই তুলে চাপা পড়ে গেছে, গাছে চাপা পড়ে গেছে, একটা জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি। এই অবস্থায় সব হারিয়ে তারা এই তফসিলখাতা স্কুল, এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছেন রিলিফ ক্যাম্পে যারা আছেন। আমি আপনাদের সকলকে বলি, এখন যেহেতু এনসিসি কোড আছে, কিন্তু ডিজাস্টার ইজ এ ইমার্জেন্সি, এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস। প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে, এবং আমাদের সরকার আছে, প্রশাসন আছে। আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুন, কার কতটা ঘর ভেঙেছে, যার যতটুকু প্রয়োজন তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিই, তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে। আমার এটুকুই আপনাদের কাছে বলার।